ভ্রমরীকোট দেবী মন্দির উত্তরাখণ্ডের কুমায়ুনের বাগেশ্বরের বিখ্যাত বাজিনাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পাহাড়ে অবস্থিত। এই মন্দিরে পৌঁছতে গেলে একটু উঁচুতে উঠতে হবে আর উপর থেকে সুন্দর উপত্যকা দেখা যায়। দারুণ পাহাড় দৃশ্যাবলী সমস্ত রয়েছে চতুর্দিকে ঘেরা। বিখ্যাত কবি সাহিত্যিক লেখক বহুবার বাগেশ্বরের এই ভ্রমরী দেবীর ঐশ্বরিক দীপ্তি ও উপস্থিতির প্রশংসা করেছেন। এই মন্দিরটি নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে। জগৎগুরু আদি শঙ্করাচার্য কাতিউরি রাজাদের দরবারে একজন সম্মানিত অতিথি ছিলেন এবং বাজিনাথ মন্দির চত্বরে প্রণাম করেছিলেন। তারপর এখানে ভ্রমরী দেবী দেবতার উদ্দেশ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত পূজা ও আচার অনুষ্ঠান শুরু করেছিলেন। এরপর এই দেবতাকে কটকি মায়াও বলা হয়। নন্দদেবীকে পরবর্তীতে ভ্রমরী দেবীর পাশে স্থাপন করা হয় এবং নন্দভ্রমরী হিসেবে পূজা করা হয়। চৈত্র ও ভাদ্র মাসে নবরাত্রির সময় বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। কথিত আছে নন্দাদেবী নাকি এখানে একটি কলা গাছ হিসেবে পূজিত হন, কারণ যখন তিনি মহিষাসুরকে হত্যা করবার জন্য একটি অগ্নিময় রূপ ধারণ করেছিলেন তখন তিনি অসুরকে বধ করবার জন্য মাওয়াই গ্রামের কলা বাগানে লুকিয়েছিলেন। এই মনোরম স্থানে দেবীর কাছে শক্তি প্রার্থনা করা এবং তার বুকে নিজেকে নিমজ্জিত করা সত্যি একটি অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা।